সন্দেশখালি থেকে সরাসরি নজর রাখবো ভাঙড়ে। ভাঙড়ে দলীয় উত্তেজনা, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ব্যাপক উত্তেজনা। আইএসএফ তৃণমূলের মধ্যে সমস্যা ঝামেলা, পুলিশ ও স্থানীয় সূত্রে খবর। শুক্রবার সকালে পতাকা লাগানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমি জেনে নেবো বিস্তারিত ভাবে। রঞ্জিত, ঠিক কি ঘটেছে? একদমই সমাজ, তোমাকে জানাবো যে গতকালকে সন্ধ্যার সময় আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়, আর তারপরে আজ সকাল থেকে ভাঙড়ে আবার উত্তেজনা তৈরি হয়। তবে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তোমাকে জানাবো যে বিষয়টা যে ভাঙড় চালতাবাড়ি অঞ্চলের কোচপুকুর এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এবং সেখানে আইএসএফের অভিযোগ যে তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দিয়ে তৃণমূলরা তাদের দলীয় পতাকা লাগাচ্ছিল, এবং সেই কারণে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা। তবে পাল্টা তৃণমূল তারা জানাচ্ছে যে আইএসএফের পতাকা আগে থেকে ছিঁড়ে পড়েছিল, তারা কোনো পতাকা ছেড়েনি, তারা তাদের কর্মসূচি ছিল সেই কারণে তারা দলীয় পতাকা লাগাচ্ছিল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়, এবং এরপর ঘটনাস্থলে পৌঁছে উত্তর কাশ্মীর থানা পুলিশ, এবং পুলিশ লাঠি নিয়ে তেড়ে যায় দুষ্কৃতীদের হঠাৎ, এবং এলাকায় যে শান্ত করতে পুলিশের সক্রিয় ভূমিকা দেখা যায় এলাকায়। এবং এই ঘটনায় একজন আহত হয়েছে, রঞ্জিত সঙ্গে থাকো, যিনি আহত হয়েছেন তার বক্তব্য শুনে নেব আমরা। আমি ওখান থেকে আসছিলাম, পুলিশ বাড়িতে বেরিয়ে গিয়েছে, ওরা লাঠি ঘেরা দিয়ে আমাকে বেরোবে মারধর করেছে, বেরোবে মারধর করেছে আমাকে, আমি এখানে সবার মঞ্চে ছিল, এবারে মঞ্চে নেই, তার সুবাদে আমাকে মেরেছে। আমি জানা পাঁচ ছবার আমাকে মেরেছে, আমার তিনটে ছেলেকে মেরেছে। আইএসএফ তৃণমূল সংঘর্ষ, পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলা, দুপক্ষের তুমুল ঝামেলা, হাতাহাতি, সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। রিপাবলিক বাংলাতে গুরুতর জখম, একাধিক এলাকায় বিশাল পুলিশ বাহিনী জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে, গুরুতরভাবে জখম হয়েছেন একাধিক, সেই ছবি আপনারা দেখছেন। তাকে প্রাথমিক চিকিৎসা করছেন গ্রামবাসীর আমন্ত্রণে, কিন্তু দেখছেন ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ, পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলা, দুপক্ষের তুমুল ঝামেলা, হাতাহাতি। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, আবারও ঝামেলার পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে ছবিটা তোমার থেকে জানতে চাইবো। একদমই তাই, তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে হাসপাতালে রয়েছি আরও একটি পেশেন্ট, সেই পেশেন্টকে এই মুহূর্তে এখান থেকে স্থানান্তরিত করা হচ্ছে। আমি একবার একটুখানি বলবো একটু দেখানোর জন্য, তুমি দেখতে পাচ্ছ যে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। সকাল 9:30 ঘটনা, আইএসএফ এবং তৃণমূলের মধ্যে পতাকা লাগানো নিয়ে গণ্ডগোল। তৃণমূলের যেটা বক্তব্য, গতকাল আরাবুল ইসলাম অ্যারেস্ট হওয়ার পর থেকেই এলাকায় দাপা দিয়ে দাপাদাপি শুরু করে দেয় আইএসএফ, এমনটা তৃণমূল অভিযোগ করছে। পাল্টা অভিযোগ আইএসএফ করছে যে তাদের বিভিন্ন কর্মসূচিতে বাধা দিচ্ছে। এই মুহূর্তে যারা আহত রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আরজিগল হসপিটাল। এরা কারা? এরা তৃণমূলের কর্মী। কারা মেরেছে এদেরকে? আইএসএফরা। কখন হয়েছে এটা? সকালবেলা মর্নিং টাইমে। আপনার ছেলে তো এটা না? এটা আমার ছেলে, ও প্রাইভেট পড়ে বাড়ি আসছিল, ওরা আমার নাম করে, আমি তো 7 বছর এই পার্টির সাথে কোনো যুক্ত না, আমি একটা কাজ করে খাই, সকালবেলা কাজে বাইরে হয়ে গেছে। তৃণমূল করতে? আগে তৃণমূল করতাম, এখন আর করেন? এখন তৃণমূল বল, তৃণমূলের সমর্থন করি, কিন্তু তৃণমূলের সাথে থাকি না, আমি কাজলে ব্যস্ত থাকি, গরিব মানুষ, না খাটলে খাওয়া হয় না। ছেলেকে মেরে? আমার ছেলে প্রাইভেট পড়ে বাড়ি আসছিল, প্রাইভেট পড়ে বাড়ি আসছিল, ওরে ধরে মেরেছে। কতজন আহত আপনাদের? 10 জন আহত। আইএসএফ উল্টো অভিযোগ করছে যে আপনারা মারধর করেছেন। ওদের অভিযোগ ভিত্তিহীন, কারণ যে জায়গাটা মারপিট হয়েছে ওখানে তিনটে বুথ আছে কোচপুকুর এরিয়া, ওই তিনটে বুথই আইএসএফ জিতে আছে, তাদের ঝান্ডা মারা আছে। আমাদের 13 তারিখে একটা মানে সমাবেশ আছে ভাঙড় বিজয়গঞ্জ বাজার, সেখানে সেই সমাবেশের জন্য গোসপুকুর পাশে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, কর্মী আছে, তারা সকালবেলা আজকে শুক্রবার যেহেতু জুমার টাইম, মানে ফার্স্ট মর্নিংয়ে ওরা ঝান্ডা নিয়ে ওখানে এলাকায় মানে ঝান্ডা টাঙানোর কাজ শুরু করুন। আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর থেকে কি আইএসএফ এটা করছে নাকি? হ্যাঁ, এটা তো অবশ্যই আরাবুল ইসলাম গ্রেপ্তার হবে এগুলো করছে, কিন্তু আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে বলে আরাবুল ইসলামের কি সঙ্গমঙ্গি সব কি মরে গেছে নাকি? ওরা তো আছে, দল দলের জন্য যা যা করতে আমরা করবো, অসুবিধা নেই। এলাকায় মানে ভাঙড়ের তৃণমূলে সংগঠন এখনো আছে? হ্যাঁ, সংগঠন থাকবে না কি বলছো? ভাঙড় তৃণমূলের দখলে ভাঙড় তৃণমূল থাকবে না?
কি বলছেন আপনি কোনো ইমপ্যাক্ট পড়ছে না আর আরাবুল ইসলাম আরাবুল ইসলাম এফেক্ট তো পড়বে এটা দুঃখজনক ঘটনা যেহেতু এটা ওনার একটা ঘটনা ঘটেছে তাই বলে দলের কোনো অসুবিধা নেই তার জন্য আজকে কোচ পুরে কি এই কারণে গন্ডগোল হলো আমার তো মনে হচ্ছে সেই কারণেই ওরা সাহসটা পেয়ে মনে করছে আরাবুল ইসলাম নেই আরাবুল ইসলামের লোকজন কি সব মরে গেছে নাকি মাঠে উঠে গেছে সব আরাবুল ইসলামের লোকজন আছে থাকবে মাঠে আপনাদের বিরুদ্ধে আইএসএফ অভিযোগ করছে আপনারা মারধর করেছেন তৃণমূল যারা ঝান্ডা মারে তারা কি সকালবেলা মার লোকের মারধর করে দেয় ঝান্ডা মারে বলে মনে হয় ওরা বলছে ওই জায়গাটা ওদের শক্ত ঘাঁটি আপনারা সেই জায়গাটা দখল করতে যাচ্ছেন ওরা শক্ত ঘাঁটি না ওরা ওই বুথটা জিতে আছে বলে ওরা জোর করে মারধর করেছে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ব্যবস্থা নেবে প্রশাসন যদি ব্যবস্থা না তার ব্যবস্থা আমরা নিতে আর ব্যবস্থা করব আমরা পাল্টা কোনে ঝান্ডা ফের মারবো আমরা আমাদের দল কোন করতে হবে তো ঝান্ডা পাললে পাল্টা মার না পাল্টা মার মারের বলে মানে মারবো তো আইনের ব্যবস্থা নেবো আমরা আইনের ব্যবস্থা নেবো আইনের আইন ব্যবস্থা নেবো কতজন ইনজুরড 10 12 জন ইনজুরড আছে কোথায় নিয়ে যাবেন এখন আরজি কলেজ নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তৃণমূলে যারা নেতৃত্বরা রয়েছেন ভাঙড়ের তারা এই মুহূর্তে হাসপাতালে এসেছেন কয়েকজনের ইনজুরি হাইলি ইনজুরড রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে কোচপুকুর মোড়ে সকাল 9:30টার ঘটনা সেই সময় তৃণমূল কংগ্রেস তাদের একটি 13 তারিখের কর্মসূচি রয়েছে সেখানে তারা পতাকা লাগাচ্ছিল তাদের অভিযোগ সেই সময় আইএসএফ এর বেশ কয়েকজন এসে তাদেরকে মারধর করে এবং যেটা তাদের বক্তব্য যে আরাবুল ইসলাম গতকাল গ্রেপ্তার হয়েছেন তারপর অনেকেই মনে করছেন যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে কিন্তু তৃণমূল এখানে শক্ত সংগঠন রয়েছে বলে তৃণমূলের নেতৃত্বরা দাবি করছেন আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও এলাকায় যে তৃণমূল যথেষ্ট শক্তিশালী তারা স্পষ্ট করে জানাচ্ছেন তাদের যারা কর্মীরা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বেশ কয়েকজনের গুরুতর ইঞ্জুরি রয়েছে তাদেরকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহরের অন্যান্য বড় বড় হাসপাতালে পাঠানোর কাজ তারা এই মুহূর্তে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নেতৃত্বরা এই মুহূর্তে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে আইএসএফ অভিযোগ করছে তৃণমূল মেরেছে তৃণমূল অভিযোগ করছে আইএসএফ মেরেছে দুপক্ষের মধ্যে গণ্ডগোল সকাল 9:30টার ছবি সকাল 9:30টায় এই গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে এবং পুলিশ সেখানে এলাকা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে তুমি জানো যে গতকাল আরাবুল ইসলাম এই ভাঙর অঞ্চলের দুর্দান্ত প্রতাপ নেতা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর থেকে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ অবশ্যই পরিস্থিতি থেকে তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো ভোটের আগে গ্রেপ্তার আরাবুল ইসলাম বারুইপুর আদালতে তোলা হবে আরাবুলকে কড়া নিরাপত্তায় মোরা আদালত চত্বর আরাবুলের বিরুদ্ধে ভোটে হিংসা খুনের অভিযোগ তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে পঞ্চায়েত মনোনয়নে আইএসএফ কর্মী খুন আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেপ্তার ভাঙড় থেকে গতকাল আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ রাতেই লালবাজারে নিয়ে আসা হয় আরাবুলকে ভোটের আগে গ্রেপ্তার আরাবুল ইসলাম বারুইপুর আদালতে তোলা হবে আরাবুলকে কড়া নিরাপত্তায় মোরা আদালত চত্বর ভোটের আগে যেহেতু গ্রেপ্তার আরাবুল ইসলাম এবং বারুইপুর আদালতে তোলা হবে সেই কারণে কিন্তু কড়া নিরাপত্তার বলয় মোরা হয়েছে আদালত চত্বরকে আরাবুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ভোটে হিংসা খুনের অভিযোগ তোলাবাজির অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে অন্যদিকে পঞ্চায়েত মনোনয়নে আইএসএফ কর্মী খুন এবং সেই আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেপ্তার আরাবুল ভাঙড় থেকে গতকালই গ্রেপ্তার